আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। হাওড়ার বালির মহাদেব জুট মিলে শ্রমিকরা বিক্ষোভ দেখায় এই লকডাউন উপেক্ষা করে। শ্রমিকদের দাবি, এই লকডাউনে না পেয়েছে কাজের বকেয়া টাকা আর না পেল কোনো ত্রাণ সামগ্রী। এই দাবি নিয়ে তারা মিলের সামনে বিক্ষোভ দেখায় এবং পাশাপাশি কর্তৃপক্ষকে আটকে রাখেন। সারা পশ্চিমবাংলা জুড়ে লকডাউন চলছে। আমি একজন জুট মিলের কর্মচারী, আমি মহাদেব জুট মিলে চাকরি করি। মহাদেব জুট মিলের কর্তৃপক্ষকে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমাদের লকডাউন পেমেন্ট করা হোক, লকডাউনের বেতনটা পেমেন্ট করা হোক। তো উনি এইটা কোনো মতেই মেনে নিচ্ছে না, উনি লকডাউন পেমেন্ট করেননি। এবং আমাদের আশেপাশে বালি আছে, অম্বিকা জুট মিল আছে, সেখানে রেশনও দিচ্ছে। হ্যাঁ, সেখানে রেশনও দিয়েছে। আমরাও বলেছিলাম যে আমাদেরও রেশনটা দেওয়া হোক। তো আজকে আমরা এই জন্যই বিক্ষোভটা দেখিয়েছি যে রেশনটা কেন দেওয়া হবে না এবং কেন লকডাউনের পয়সা দেওয়া হবে না। আমরা দেখেছি 24 পরগনার দুটো মিলে লকডাউন পেমেন্ট হয়েছে। লকডাউন পেমেন্ট আমরা ম্যানেজমেন্টের কাছে বলেছিলাম যে আমাদেরও লকডাউনের পেমেন্টটা অবিলম্বে করা হোক। এবং আমাদের এমএলএ ম্যাডাম, আমাদের যে বিধায়ক, সেখানে তারা চিঠি পাঠিয়েছে এই মিল কর্তৃপক্ষের কাছে, লকডাউন পেমেন্টটা করে দেওয়া হোক। তারা এটা মানছে না আর বলছে আমরা লকডাউন পেমেন্ট এখন যতদিন না কোনো মিল দিচ্ছে ততদিন আমরা দিতে পারবো না। কোনো রকমেরই কি ত্রাণ আপনারা পাননি মিলের কর্তৃপক্ষ? না, মিল কর্তৃপক্ষ আমাদের কোনো রকম ত্রাণ দেয়নি। আর আমরা এই আজকে আন্দোলন করার পর উনি বলেছেন যে আমরা কিছু দেওয়ার চেষ্টা করব। তো এই এই ত্রাণ তো আগে দিলে অনেকই সহযোগিতা হতো শ্রমিকদের? হ্যাঁ, নিশ্চয়ই সহযোগিতা হতো। আমরা তার জন্য বারংবার আমরা বলে এসেছি মিল কর্তৃপক্ষকে যে আমাদের কিছু দেওয়া হোক, আমরা প্রত্যেক শ্রমিকের কাছে কিছু পৌঁছে দেওয়া হোক রেশন। তারা সবাই খিদে নিয়ে, পেটে খিদে নিয়ে বোঝা যায়, কারোর বাচ্চার দুধ নেই, কারোর চাল আছে তো ডাল নেই, ডাল আছে তো নুন নেই, নুন আছে তো তেল নেই, এসব নিয়ে। মিল কর্তৃপক্ষ কোনো টাকা পয়সা দিয়েছে? মিল কর্তৃপক্ষ টাকা পয়সা দিয়েছে, সরকারি নির্দেশ অনুযায়ী বলেছিল যে পিএফ ফান্ড থেকে লোন নেওয়ার জন্য। আমি বলতে চাই পিএফ ফান্ড থেকে লোন কেন নেবো? আমরা কেন লস করতে যাবো পিএফ ফান্ডের টাকা? তার জন্য ইন্টারেস্ট কাটা হবে, আমরা কেন এই লসটা করতে যাবো? আর অ্যাডভান্সের তো অ্যাডভান্সের অনুযায়ী 4,000 টাকা প্রত্যেক মানে কর্মীকে দিয়েছে যে এটা ভবিষ্যতে কাটা হবে যখন মিল চালু হবে। মানে বিভিন্ন দাবি নিয়ে আজকের এই বিক্ষোভ? না, হ্যাঁ, বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ। আর যদি লকডাউনে পেমেন্ট যদি না করে এই বিক্ষোভ আন্দোলন চলবে। আপনার নাম? আমার নাম অলোক পাখিরা। আপনি শ্রমিক? আমি শ্রমিক। আজকে কী নিয়ে বিক্ষোভ মিলে? আজকে বিক্ষোভ, আমরা কিছুদিন আগে আমাদের মিল ম্যানেজারকে আমরা বলেছিলাম যে এমএলএ ম্যাডামও নিজে বিধায়ক চিঠি করেছিলেন যে লকডাউনের টাকা গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী সবাইকে ওয়ার্কারকে দিতে হবে, কিন্তু সেটা নিয়ে আমরা মিটিং করেছি। কিন্তু ওনারা বললেন যে আমরা অন্য মিলগুলোতে ফলো করি, তারপরে আমরা যদি ওরা দেয় তখন আমরা দেবো। তারপর আমি রিকোয়েস্ট করেছিলাম যে সবাইকে একটু রেশনের ব্যবস্থাটা করে দিতে হয়। আমরা ম্যানেজারমেন্ট সঙ্গে আমরা ইউনিয়ন মিটিংটা করেছিলাম দেওয়ার জন্য, কিন্তু সেটা আমাদেরকে দেওয়া হয়নি। তার জন্যই সবাই খিদে পাচ্ছে, কিছু কেউ খাওয়ার পাচ্ছে না, কিছু নেই, তাদের ঘরে রেশন নেই, বউ বাচ্চা সবাইকে নিয়ে ওরা বিরক্ত আছে। তারা সবসময় অভিযোগ করছেন যে আমরা মিল থেকে কিছু পাচ্ছি না ওয়ার্কাররা, সেইটা নিয়েই আমরা আজকে ম্যানেজারকে আন্দোলন করেছি। তার জন্য আমরা থানায় একটা কমপ্লেনও করেছিলাম যে আমাদেরকে এই ওয়ার্কারদেরকে কোনো দেখা হচ্ছে না, তাদেরকে রেশন মেশন কিছু পাচ্ছে না, সেইটা নিয়েই আমাদের আজকে এই আন্দোলন আমরা করেছি। মিল কি নিয়ে বিক্ষোভ চলছে? আজকে বিক্ষোভ চলছে, আমাদের মিলের লেবাররা অনেকদিন ধরে কাজ পাচ্ছে না, বসে আছে। আমরা এর আগে তাদেরকে অ্যাডভান্স পেমেন্ট দিয়েছি রিকভারেবল, কিন্তু অনেকদিন লকডাউন হয়ে গেল, আমরাও মিল চালাবার চেষ্টা করছি কিন্তু আমরা মিল চালাতে পারছি না, আমরা কোনো পারমিশন পাচ্ছি না মিল চালাতে পারছি না। আজকে লেবাররা সবাই এসছে, ওরা বলছে আমরা অনেকদিন না খেয়ে আছি, আপনারা আমাদেরকে লকডাউনে পয়সা দিন আর আমাদেরকে কিছু খাবার প্রোভাইড করুন, আমরা না খেয়ে আছি। আমরা ওদের বললাম যে লকডাউনে পয়সা সমস্ত মিল দিলে আমরা নিশ্চয়ই দেবো, আমরা কখনো বলছি দেবো না। আর দ্বিতীয়ত খাবারের কথা, আজকে আমরা ওদেরকে অ্যানাউন্স করেছি যে আমরা 12 তারিখ ওদেরকে খাবারের প্যাকেট দেবো। এই ঘটনাটা হয়েছে কালকে একটা সংবাদ মাধ্যমে একটা ভুল খবর ছাপা হয়ে গেছে, সেটা আমাদের অজান্তেই ছেপে দিয়েছে, তাতে অনেক রকম অনেক কিছু লিখে দিয়েছে, সেই নিয়ে লেবারদের মধ্যে বিক্ষোভ হয়ে গেছে যে ম্যানেজমেন্ট এসব কথা বললো কেন। তা আমরা লেবারদের সবাই এসেছিলো, আজ প্রচুর ভিড় হয়েছে, সবাইকে ডেকে আমরা বললাম যে ম্যানেজমেন্ট দিক থেকে এরকম কোনো অভিপ্রায় নেই,
ম্যানেজমেন্ট চায় যে সমস্ত লেবার এখানে ভালোভাবে থাকুক, আমরা সমস্তভাবে হেল্প করার চেষ্টা করব ওদের, আর আমরা হেল্প করব। এই ভুল বোঝাবুঝির মধ্যে একটু বিক্ষোভ হয়েছে, আর কিছু না। অন্যান্য মিলে তো যেরকম ত্রাণ বিলি করা হচ্ছে অন্যান্য মিলে, বালির জুট মিল বা হনুমান মিল, এগুলোতে তো এখানে এখন পর্যন্ত দেওয়া হলো না কেন? দেখুন, অন্যান্য মিলের সঙ্গে আমাদের মিল তফাত আছে। এটা একটা ছোট মিল, এখানে অন্যান্য মিলের আমাদের এখানে খুব খুব জোর 30-35 জন প্রোডাকশন হয়। আমাদের একটা ফান্ডের ব্যাপার আছে, সে সময় আমরা প্রোভাইড করতে পারি, এখন প্রোভাইড করতে পারছি বলে আমরা দেবো বলেছি। এর আগে তো আমরা যদি অ্যাডভান্স দিয়েছি, এর আগে পর্যন্ত কোনো দিন এরা সেরকম ডিমান্ড করেনি, তখন আমরা অ্যাডভান্স দিয়েছি 4,000 করে। আপনার নাম? আমার নাম শরৎ ঝা, জেনারেল ম্যানেজার। ইউনিয়নের সভানেত্রী বিজয় লক্ষ্মী রায় বলেন, আমরা যতটুকু পাশাপাশি শ্রমিকদের পাশে দাঁড়িবার চেষ্টা করেছি এবং পাশাপাশি সব জুট মিল কর্তৃপক্ষ শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু এই জুট মিল কর্তৃপক্ষ কোনোরূপ সাহায্য করছে না এই শ্রমিকদের, ফলে আজকে তারা ওই জুট মিলের সামনে বিক্ষোভ দেখান। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা।